পাবনা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে একুশ দিনব্যাপী অস্ত্রসহ ভিটিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে আনসার ও ভিটিপির রাজশাহী বিভাগীয় পরিচালক পবিত্র কুমার সাহা প্রশিক্ষণ শিবির পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এ সময় জেলা কমান্ড্যান্ট ডক্টর লুৎফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সার্কেল অ্যাডজোটেন্ট এ এইচ এম নুরুল কবির সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শহীদুল ইসলাম প্রমুখ প্রশিক্ষণে জেলার নয় উপজেলা থেকে নব্বই জন মহিলা ভিডিপি সদস্য অংশ নেন প্রশিক্ষণার্থীদের হালকা অস্ত্র চালানো শরীরচর্চা জঙ্গিবাদ দমন মাদক প্রতিরোধ অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে